জেলা জুড়ে 5000 চালক ও খালাসির বিনামূল্যে চক্ষু পরীক্ষা করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। রাজ্য সরকার ঘোষিত 8ই জুলাই থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ শুরুর দিনেই বিভিন্ন যানবাহনের চালক ও খালাসিদের শিবিরের মাধ্যমে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। এর পাশাপাশি রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। জেলা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার সুমিত কুমার সাহা, জেলার পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রথম দিনে আজ উত্তর দিনাজপুর জেলার সবকটি থানা এলাকার 10 জন করে পথবন্ধু নির্বাচন করে তাদের হাতে পুলিশের জ্যাকেট তুলে দেওয়া হয়। এইসব পথবন্ধুরা বিভিন্ন কাজে সাধারণ মানুষের সাহায্যের সহযোগিতা করার পাশাপাশি পুলিশকেও নানাভাবে কাজে সহায়তা করবে। এর পাশাপাশি আজ রায়গঞ্জ শহরে জেলা ট্রাফিক পুলিশের একটি অত্যাধুনিক গাড়িরও উদ্বোধন করা হয়। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন জেলায় 5000 চালক ও খালাসিদের চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে। এছাড়াও প্রতিটি থানা এলাকায় 10 জন করে পথবন্ধুদের আজ পুলিশি জ্যাকেট তুলে দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনের মাধ্যমে আমরা জেলার সাধারণ মানুষকে যানবাহন চালনার ক্ষেত্রে সচেতন করার উদ্যোগ নিয়েছি। উত্তর দিনাজপুর থেকে রাধারানী হালদারের রিপোর্ট, সব খবর। বন্ধুগণ, সবাইকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে সেটা আমাদের আজকের যুগের প্রাসঙ্গিক। আজকে অ্যাক্সিডেন্টের ফলে আমাদের আজকে সেই জায়গাতে পুলিশ বিভাগ নিরলসভাবে 24 ঘন্টা 365 দিন ধরে মানবিক দৃষ্টি অবশ্যই রাখবেন। কখনো নিজের সাইড ছাড়া অন্য সাইডে বা রং সাইডে গাড়ি চালাবেন না। জ্বালানোর হাই স্পিডে গাড়ি চালাবেন না। জীবন খুবই মূল্যবান। আপনি যখন বাড়ি থেকে বাড়ান তখন কি প্রোগ্রাম করলেন এবং কি কি দেওয়া হলো আজকে? আজকে 8 জুলাইকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেফ ড্রাইভ সেফ লাইফ ডে অ্যানাউন্স করেছে। তো আজ থেকে এই বছর থেকে প্রথমবার থেকে এটা শুরু হলো। আজকে আমরা পথ বন্ধু বলে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি, যেখানে প্রত্যেক থানা থেকে 10 থেকে 20 জন লোক আইডেন্টিফাই করা হচ্ছে, যে যদি কোনো লোক অ্যাক্সিডেন্ট হবে ওদেরকে সাহায্য করবে। তো আজকে ওদেরকে জ্যাকেট প্রদান করা হলো। ওরা আমাদের ভলেন্টিয়ার্স আছে যে পাবলিককে হেল্প করবে, পাবলিক হেল্প করবে, যে যাকে আমরা সাহায্য করবো। তো এরকম একটা প্রোগ্রাম আছে। বাকি আই চেকআপ ক্যাম্প পুরো জেলায় অ্যারাউন্ড 5000 লোককে আমরা আই চেকআপ করাচ্ছি, বা নানান ধরনের প্রোগ্রাম হচ্ছে। 5000 সাইকেল স্টিকার লাগানো হচ্ছে। তো সেটা সেগুলোতে ভালো বড় করে বানানো হচ্ছে। ট্রাফিকের কোনো গাড়ি উদ্বোধন আছে আজকে? ট্রাফিকের গাড়ি হবে, একটা গাড়িও আছে, প্লাস ডিএম সাহেবের অনেক প্রোগ্রাম আছে। তো ওনার সাহায্য, প্লাস আমাদের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সাহায্য নিয়ে আমরা সব করছি। তো ডিএম সাহেব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে সভাধিপতি চেয়ারম্যান সবাই আছে। থ্যাংক ইউ। সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস আমরা আজকে পালন করছি। আজকে আমাদের যে ট্রাফিক আইনের ক্ষেত্রে কত অ্যাওয়ারনেস, মানে জেনারেশন করার জন্য প্রোগ্রাম এটা আয়োজন করা হয়েছে। অ্যাওয়ারনেস যেন আমরা গাড়ি একটু রিলিজ করছি, তো ট্রাফিক আইনগুলোকে পাবলিককে ভালো করে বোঝাবো। তারপরে যে মানে স্পেশাল বললেন যে আমরা পাঁচ সাত করে নতুন এখানে যেটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী এটা যে করেছেন, তো ওর জন্য আমরা জ্যাকেট প্রদান করবো, ওরা ভলেন্টারি সার্ভিস প্রোভাইড করাবে ইন কেস অফ এক্সিডেন্ট। মেইনলি আজকে আমরা যারা গাড়ি ড্রাইভ করে ওদেরকে একটু যেন সেফলি ড্রাইভ করতে পারে, একটু রাস্তার উপরে যেন দুর্ঘটনা কম হয়, ওটাকে মাথায় রেখে সেফ ড্রাইভ সেফ লাইফ আমরা আজকে ক্যাম্পেইন শুরু করি।